হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আলু দিয়ে ভীষণ মজার পটেটো ওয়েজেস তৈরি করে দেখাবো। হাতে যখন সময় কম থাকে তখন অল্প সময়ে অল্প উপকরণে যে কেউ খুব সহজে এরকম একটি সহজ রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর এই পটেটো ওয়েজেসগুলো খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টি আলু। আলুগুলোকে আমি এরকম সাইজে কেটে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নেব, তাই এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হাত দিয়ে এভাবে কষলে খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব, তাই চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি সিদ্ধ করে নিয়েছি। এবার বলক আসা পানির মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আলুগুলোকে আমি 50% সিদ্ধ করে নিব। পাঁচ মিনিট পর এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে একটি কিচেন ডিশের উপর নিয়ে নিব, এতে করে আলুর গায়ে লেগে থাকা এক্সট্রা পানি অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর আলুগুলোকে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিব। এখন অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিব। পানি একবারে দেওয়া যাবে না, কারণ পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। ডো তৈরি করে নিয়েছি, এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এগুলোকে ভেজে নিব, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে আলুর পিসগুলো দিয়ে দিব। সবগুলো আলুর পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম আলুর এই স্ন্যাক্সগুলো। দেখুন ওয়েজেসগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। একটুখানি সসের সাথে আলুর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।